ভালো গোল করলো এবার। What a finish! This is Shankar Rai. Save. Hostel Krishnagar. I request all to follow football Aabeg. And subscribe. You have to subscribe and follow. Final match. পৌঁছালো ট্রাই ব্রেকারে গোলশূন্য অবস্থাতে। এখন হবে ট্রাই ব্রেকার, দেখা যাক ট্রাই ব্রেকারে কোন টিম জয় লাভ করে। এদিকে রয়েছে এক্স ইলেভেন কলকাতা, এদিকে রয়েছে মহাকাল। নিজেদের মধ্যে কমিটমেন্ট করে নিচ্ছে। মহাকাল তারকেশ্বরের হয়ে প্রথম শটে আসলো ময়েজদা। সেমিফাইনালে গোলকিপার কিন্তু দারুণ সেভ দিয়েছে, দেখা যাক। কিছু করার থাকতো না, পাওয়ারে ফিনিশ করেছিল, বাট সাইড পোস্টে লেগে রিটার্ন আসে বল। বাংলা দলের সন্তুষ্ট ফুটবল খেলবে গোলরক্ষক শঙ্কর, শঙ্কর রায় তৈরি নেওয়ার জন্য বাজ্য একাদশ কলকাতা। ইলেভেনের হয়ে প্রথম শট মারতে এসছে বাজ্য, গোল করতে পারলে তার টিম কিন্তু অ্যাডভান্টেজে পৌঁছে যাবে। দেখা যাক গোল করতে পারে কিনা। শঙ্কর অনবদ্য চেষ্টা করে দিয়েছে, সুতরাং ম্যাচের রান এই মুহূর্তে শূন্য শূন্য। গোলকিপার কিন্তু শঙ্কর রায়, আইএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে, মোহনবাগান দলের গোলরক্ষক ছিলেন, এবছর আমাদের বাংলা সন্তুষ্ট দলের গোলরক্ষক এই শঙ্কর রায়। শট এসছে মোহাম্মদ, দেখা যাক গোল করতে পারে কিনা। ভালো গোল করলো এবার, সুতরাং দুটি করে শট থেকে প্রথম করবে তৃতীয় শট শঙ্কর জন্য তৈরি করে দিয়েছেন শঙ্কর, সুতরাং নিজে যদি সেভ করে দেয় এবছরের চ্যাম্পিয়ন হয়ে যাবে তারকেশ্বর মহাকাল। অপরটিকে সেভ কিন্তু করতেই হবে এক্স একাদশ কলকাতা দলের গোলরক্ষক রিজুকে, এই গোল করতেই হবে মাস্ট বি। শঙ্কর যদি সেভ করে এবছরের চ্যাম্পিয়ন হয়ে যাবে দল, যদি গোল আসে দেন একটা করে শটের দিকে নজর থাকবে আরো একবার। শেষ মুহূর্তে কিন্তু রাখতে পারেনি, সুতরাং তিনটে করে শট থেকে দুই দুই।
তৈরি গোলরক্ষক সেমিফাইনালের নায়ক রিচু একাদশ কলকাতার জন্য তৈরি তারকেশ্বর মহাকাল দলের পলাশ তৈরি গোলরক্ষক রিচু চতুর্থ শট দলের হয়ে চতুর্থ শট ক্রিকেটের জন্য তৈরি ছোট তৈরি গৌরব সংঘ এটা তো না এটা বোতল কেন ছুটছ দুই টিমে চারটে চারটে গোল হওয়াতে রেজাল্ট বের হয়নি এবার হবে টস দেখা যাক কোন টিম টসে ফাইনালে প্রবেশ করে জয়লাভ করে ফাইনালে এখনো ডিসিশন চলছে কি হবে টস হবে না একটা করে শট হবে এই নিয়ে কিন্তু প্রায় 30 মিনিট খেলা বন্ধ হয়ে রয়েছে পায়ে লাগলে আবার আমি বলে দেবো ঠিক আছে X11 কলকাতা